মুরগির শীর্ণদেহানি করে খুন, অভিযুক্ত 14 বছরের নাবালককে গ্রেফতার করলো পুলিশ। এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের পাঞ্জাবে হাফিজাবাদে গত 11ই নভেম্বর এই উদ্ভট ঘটনাটি ঘটে। মুরগির মালিকের অভিযোগের ভিত্তিতে খুনের 3 দিনের মাথায় অভিযুক্ত মনসব আলী নামের নাবালককে গ্রেফতার করল স্থানীয় পুলিশ। ওই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গৃহপালিত মুরগি খুনের ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে মুরগির মালিক। পুলিশের কাছে মুরগির মালিক অভিযুক্তের নাম উল্লেখ করে বলেন, বাড়ি থেকে তার মুরগিকে নিয়ে যাওয়া হয় এবং তারপরই সংঘটিত হয় খুনের মতো মারাত্মক অপরাধ। এফআইআরে আরো লেখা হয়েছে, যৌন হেনস্থা করে খুন করা হয়েছে মুরগিকে। নসরুল্লাহ এবং তুইফেল নামের 2 ব্যক্তি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী।